3 অক্টোবর যোগেন্দ্রনগরের বাসিন্দা টিঙ্কু দাস ভারতীয় স্টেট ব্যাংক আগরতলা শাখা থেকে 1 লক্ষ টাকা তুলে বাইকের বাক্সের মধ্যে রেখেছিলেন। বাইক নিয়ে আদালত চত্বরে গিয়ে কাজ সেরে ফেরার পথে লক্ষ্য করেন বক্সের ঢাকনা খোলা এবং টাকার বান্ডিল নেই। পশ্চিম থানায় এফআইআর করেন তিনি। পুলিশ ময়দানে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করে ছিনতাইবাজ আশিস মিয়াকে আটক করা হয়। আশিস মিয়া ও তার ব্যবহৃত TR01V5652 বাইকটি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে নে সে টাকা হাফিজ করেছে। আশিস মিয়া পুলিশ দেখে পালাবার চেষ্টা করে, তখন আমরা আরো নিশ্চিত হই। এরপর তাকে পাকড়াও করার পরে আমরা এসে তাকে জিজ্ঞেস করার পরে জানতে পারি যে সে চুরির কথাটা স্বীকার করে এবং তার HDFC অ্যাকাউন্টে সে এই টাকাটা 98,000 টাকা সে রাখে এবং এটা আমরা HDFC ব্যাংক থেকে আমরা কনফার্ম করছি। 1 লক্ষ টাকা ছিনতাই করে আশিস মিয়া HDFC আগরতলা শাখায় নিজ অ্যাকাউন্টে জমা করে পুলিশ আশিস মিয়ার অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।